জয় গুরু। রিতায়ণী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা ও প্রণাম এবং পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আজকের নিবেদন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, 33তম পর্ব। আজকের নিবেদন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডের 33তম পর্ব। আজ 22শে অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ রবিবার, ইংরেজি 7ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। যথাসময়ে তপবনের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য দাদাদের নিয়ে বাঁধের ধারে তাসুতে শ্রী ঠাকুর সান্নিধ্যে প্রাতঃকালীন বৈঠক বসল। জীবনের উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন, প্রথম জিনিস হল উৎসমুখতা। উৎসমুখতা এনে দেওয়াই শিক্ষার মূল কথা। বাপ মা গুরুর প্রতি উদগ্র টান থাকলে তার বেচারে পা পড়তে পারে না, সে কখনো প্রবৃত্তির দাস হয় না। ভুল ভ্রান্তি তার জীবনে কমই হয়। ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে, যে উৎস বিমুখ হয় না তার ভুল আসবে কোত্থেকে? সমস্ত স্টার বা তারা পোলার স্টারের বা ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরছে, তাই কক্ষচ্যুত হয় না। সব জায়গায় ওই এক কথা, এই ধৃতি স্থিতি ও গতি অব্যাহত থাকে যা দিয়ে তাকেই বলে ধর্ম। তাই ধর্ম প্রত্যেককে বলে তুমি সুকেন্দ্রিক হও, যে টানে বিদ্রিত থেকে তুমি সুস্থ থাকো, স্বস্থ থাকো, তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়ে না যাও, সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে, আর তোমার পরিবেশকেও সেই টানে টানে রাখো। মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যুগগুরু সত্যম। তিনি প্রত্যেককেই পরিপূরণ করেন স্ব বৈশিষ্ট্যানুপাতিক। তাঁর টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই। তাকে যদি কেউ না পায়, পিতামাতা ইত্যাদি স্বভাব গুরু যারা, সুকেন্দ্রিক অনুরাগ মুখশ্রেষ্ঠ যারা, তাদের প্রতিও যদি টান থাকে তাহলেও মানুষের অনেকখানি বাঁচোয়া। টান মানেই আপোষণী, আপূরণী টান, নইলে যে যত বড় হোমরা চোমরাই হোক না কেন সে বৃত্তি সারূপ্য লাভ করবেই। ছোট ছেলে লাল দেখলেই লালই যেন হয়ে যায়। মার প্রতি টান থাকবার দরুন তখন মার কথা মনে পড়ে, আর মার থেকে ওটা যে আলাদা কন্ট্রাস্ট, এ বৈপরীত্যে সে বোধ মাথায় গজায়। নইলে লালকে লাল বলে বোধই করতে পারত না। ছোট বড় যে যেমনই হোক, নিজের একটা দাঁড়া না থাকলে বস্তু বোধই আমাদের গজায় না। প্রত্যেকটা জিনিসের সংস্পর্শে আমাদের প্রবৃত্তি যেমন উত্তেজিত হয়, তাই দিয়ে আমরা পরিচালিত হতে পারি থাকি, আর এদিকে আমরা ভাবি আমরা খুব বুঝছি, জানছি, করছি, কিন্তু সবটাই যে প্রবৃত্তির কৃতদাসত্ব করা হচ্ছে সে বুঝটা আর ফোটে না।
আর ওতে করে প্রকৃত বোধ ও উপভোগ হতে আমরা অনেক দূরে সরে যাই। ধরো লোভের ঠেলায় রসগোল্লার কাছে আসলেই জিহ্বা যদি রসগোল্লা হয়ে যায় তখন আর রসগোল্লাকে বোধ বা উপভোগ করবে কে? কোনো কিছু জানতে গেলে, বোধ করতে গেলে, উপভোগ করতে গেলে তার কাছে ইন্টারেস্টেড অ্যালোপনেস মানে অন্তরাশী দূরত্ব দরকার হয়। বৃত্তি যদি স্বয়ের অধীন থাকে তবেই তা সম্ভব, আর স্ববজায় থাকে সুপিরিয়রে বা শ্রেষ্ঠের প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্টে ওরা সক্রিয় অনুরাগে। বৃত্তি দিয়েই তো দুনিয়া উপভোগ, কিন্তু বৃত্তিতেই যদি আমাদের সত্তা মাছে করে বা ডুবে যায় তবে কে কাকে উপভোগ করবে? তাই জীবনই অচল হয়ে ওঠে, সবই নিরর্থক হয় যদি উৎসের প্রতি হাড় ভাঙা টান না থাকে। এজন্যই সব ব্যাপারে ইষ্টনিষ্ঠা গুরুভক্তির কথা আমি অত করে বলি, কারণ জানি ও ছাড়া কিছুতেই কিছু হবার নয়, ও বাদ দিয়ে জীবনীয় কিছু সূত্রপাত হয় না। তাতে বড় জোর অনেক চেষ্টা একটা অশ্ব ডিম্ব প্রসব করা যেতে পারে মাত্র। মানদামা একটা কফি বাইরে রেখে এসে ভেতরে বসেছেন, ইতিমধ্যে একটা গরু এসে তা খেয়ে গেল। পরে সবার খেয়াল হলো, শিশি ঠাকুর বললেন, গরুতে কফি খেয়েছে সে কিছু না, কিন্তু তোমরা কেউ সজাগ না, হুঁশিয়ার না, চোখ কান বোধ যেন আচ্ছন্ন। ধৈর্যটি নিয়োগিদা পূর্বকথার সূত্র ধরে বললেন, তাহলে তো ইষ্টানুসরণ বাদ দিয়ে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়? উত্তরে শিশি ঠাকুর বললেন, হ্যাঁ তা ঠিকই তো, সমাধানের ব্যাপারে সমাধা সমাধি দুই লাগে, অর্থাৎ এর জন্য চাই যথাযথ নিষ্পন্নতা ও সম্যক ধারণা। কোনো কিছু সম্বন্ধে সম্যক ধারণা করতে গেলে এবং তা বিহিতভাবে নিষ্পন্ন করতে গেলে যে বৃত্তি স্বরূপে নিমজ্জিত থেকে তা হওয়ার নয়, সে কথা তো এতক্ষণ ধরে বললাম। সমাধি সম্বন্ধে অনেকের কিন্তু কিংভূত কিমাকার ধারণা আছে, সমাধি কিন্তু ঘুমন্ত অবস্থা নয়, ঘুমে থাকে অজ্ঞানতা আর সমাধিতে থাকে একটা ফুল নলেজ বা পূর্ণ জ্ঞান। সমাধান বা সমাধি হল কিনার কনসিয়াস তীব্রতর চেতন অবস্থা। সমাধির মধ্যে করা ভাবা জানা বোধ করা হওয়া সবটাই আছে, সমাধিতে বৈধানিক বিন্যাসের পরিবর্তন ঘটে যায়। প্রফুল্লতা জানতে চাইলেন, মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তিও অভাবে কষ্ট পায়, আবার কত ইষ্টহীন ব্যক্তিও তো সচ্ছলতা উপভোগ করে। উত্তরে পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধিবৃত্তি দক্ষতা যোগ্যতা সেবা বুদ্ধি কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে, এতে করে সে লোকের প্রয়োজন পূরণে স্বভাব সম্পন্ন হয়ে ওঠে, তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড় সম্পদ, সেদিক দিয়ে যাজন মুখর সেবা প্রাণ ইষ্টানুরাগী যে, যার চলনা সুসামঞ্জস্য ব্যবহার হৃদয় ও মনজ্ঞ, তার লোকসম্পদ
তো বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না, কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবাবুদ্ধি, সুসঙ্গত চলন, তার কোনোটারই অভাব থাকে না তাতে। অবশ্য তারা হয়তো প্রয়োজন অতিরিক্ত বা কনজিউম ব্যবহার নাও করতে পারে, তবে অর্থের প্রতি তার লোভ না থাকায় অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল যার ফল নগদানগদি পাবার নয়, অথচ সেটা কিনা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধ তাকে প্রভূত সমৃদ্ধ করে তুলবে। এমনও হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে পেল না, উপকৃত হল ভবিষ্যৎ বংশধরগণ। এই অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনের অকৃতকার্য হল? বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায় দায়িত্ব যারা বহন করে, অনেক দুঃখের আগুনে পড়খে অনেকের জন্য প্রায়শ্চিত্ত করে, অনেকের ক্ষমতার বালাই বহন করে তাদেরকে এগুতে হয়, তাদের পুরো গতি ও পরিণতিটা লক্ষ্য না করে মাঝখানের কোনো একটা অবস্থাকে দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আজ আমাদের ঋত্বিকদের, যাদের হয়তো দেখছ কত অর্থনৈতিক কৃচ্ছতা, তাদের নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক দিয়ে। এদের এই আপাত কৃচ্ছতা দেখে কি বলবে, যে এরা কিছুই পেল না, কিছুই পারল না, কিছুই করল না? ব্যক্তিগতভাবে দুই চারজনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগের সম্বন্ধে সে কথা খাটে না। আমি বলবো একটা গোটা মরণমুখ জাতিকে বাঁচাবার জন্য, মানুষ করবার জন্য এদের প্রত্যেককে যদি লাখো কষ্ট দারিদ্র বরণ করে নেয়, সেই তাদের পরম ঐশ্বর্য। আর এরা যদি মানুষের পেছনে সিরিয়াসলি গুরুতরভাবে খাটে, তবে এদের দুঃখ বুঝতেও দেরি লাগবে না, এরা তা চাক আর না চাক। মানুষের ঐশ্বর্যের এক কোনাই তাদের অঢেল করে দেবে। তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয়, অথচ বাস্তবে তেমন না হয়, তাহলে যে সে অর্থনৈতিক জীবনে কৃতি হবে এ কথা বলতে পারি না। আমার চোরা কারবার করে বা ফাঁকিবাজির ভেতর দিয়ে কেউ যদি বেশ দু পয়সা কামায়, তাহলেই যে সে খুব একটা যোগ্য হয়ে উঠল এ কথাও আমি কবার চাই না। আমার কথা হলো, মানুষের ইষ্ট প্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা, এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। এখানেই শেষ করলাম আজকের নিবেদন। আমার কথা বিরাম দেবার আগে পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। আর বিনীত নিবেদন, সবাইকে ঠাকুরের এই কথাগুলো শেয়ার করুন। এর আগে বলেছি কেন, কি জন্য, এখন আর বলে দীর্ঘায়িত করব না। ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।